আম্মা বারবার করে বলছেন যে বিষ্ণা অবস্থা অর্থাৎ আমি না শুনে তার কোনো কেসের কারণে আমার ভর্তি হতে হবে, তো আমার তো ভর্তি হবেই না, মানে কাগজটা আনতে পারলাম না, আমার দুই হাত পুড়ে গেছে, এখন আমি পড়াশোনা করতে পারবো কিনা তাও যাই না। হ্যাঁ, আমার ফ্যামিলির একমাত্র ছেলে আমি, আমার মা বাবা আমার দিনের স্বপ্ন দেখছিল, তাদের স্বপ্নপূরণ হবে কিনা আমি বলতে পারি না। তাদের রাজনীতির জন্য আমার মানে পড়ালেখা তো আর হবেই না, মানে আর কোনোদিনই হবে না আমার মনে হয়। আর কবে শুরু করতে পারবো তাও আমি জানি না, আমার হাত কবে ঠিক হবে সেটাও আমি বলতে পারবো না। আমার জন্য তারা বসে থাকবে না, কি হবে জানি না, আমার মনে হয় জানার ভর্তি হয়ে যাবে।